অধীর রঞ্জন চৌধুরীর গাড়ির উপর হামলা এবং গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা, গো ব্যাক স্লোগান, গাড়ির উপর হামলার চেষ্টা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মুর্শিদাবাদে। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রানীনগর দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহ আলমের গাড়ির উপর বোম মারা হয়। ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালকের। মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শুরু হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে ওই এলাকায় কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার কথা রাতেই জানতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পারিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার খবর পেয়ে শুক্রবার বেলা 11টা নাগাদ অধীর রঞ্জন চৌধুরী রানীনগর থানার গোদনাপাড়া বাঁশবাড়ি এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়ি গেলে রাস্তায় অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি আটকে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর উপর হামলার চেষ্টাও চালানো হয় এবং অধীর রঞ্জন চৌধুরীর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে কংগ্রেস সূত্র মারফত জানা যাচ্ছে। আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল থেকে অধীর রঞ্জন চৌধুরীকে উদ্ধার করে। দেখুন, আমি গতকাল সন্ধ্যেবেলায় এই গোধনপাড়া এলাকার কিছু মানুষের ডিস্ট্রেস কল পাই, বাঁচান 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 দাদা, আমরা ওদেরকে বাঁচান। 5 ঘন্টা ধরে বাড়ি লুট হলো, 5 ঘন্টা ধরে মায়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে ফোনে, বলছে 5 ঘন্টা ধরে বাড়ি লুট হলো, পুলিশের চোখের সামনে বাড়ি লুট হলো 5 ঘন্টা ধরে। আমরা কি করছে রে? আমরা বাজবুগড়ে যাই না, আমাদের ঘর বাড়ি সব ধুলিস্যাৎ। আমার মনে হলো যে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের পাশে দাঁড়ানো উচিত। পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেছে, কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে পরাজিত, মুর্শিদাবাদে পরাজিত। এই পরাজয়কে তো আমরা মেনে নিয়েছি। এই পরাজয়কে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা হারতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তি তো পরাজিত হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সেদিন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম যে আপনি সকলের মুখ্যমন্ত্রী, কেউ কংগ্রেস করতে পারে, কেউ বিজেপি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, আপনি সকলের মুখ্যমন্ত্রী। বাংলায় সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক, বাংলায় অত্যাচার বন্ধ হোক, এটাই আপনার কাছে আমাদের দাবি। কিন্তু আজ কি দেখছি আমরা, যে তৃণমূল ক্ষমতা এসেছে, 3 বারের জন্য ক্ষমতা এসেছে, কিন্তু সন্ত্রাসের রাজনীতি করার প্রবণতা তৃণমূল ছেড়ে চলে যায়নি। আমি মনে করি এটা বাংলার ভাবমূর্তির জন্য একটা বড় কলঙ্ক। আপনারা নিজেরা দেখলেন, আমরা কিছু তৈরি করিনি। আমি এই গ্রামে আসব, শয়ে শয়ে তৃণমূলের লোকেরা কালো পতাকা দেখাচ্ছে, আমি কি এখানে মারামারি করতে এসেছি? আমি কি এখানে কোনো শাস্তি দিতে এসেছি কাউকে? না, আমার ক্ষমতা আছে। আমার কাছে কিছু মানুষ কাঁদতে কাঁদতে কালকে রাত্রে ফোন করেছিল সন্ধ্যেবেলায়। আমার মনে হলো বিবেকের তাড়নায় একবার যাই তাদের কাছে। এখানে স্কুলের মাদ্রাসার শিক্ষক আছে, মহিলারা আছে। কে কোথায় কোন অপরাধ করেছে আমি জানি না, কে কোথায় কিভাবে খুন হয়েছে আমার জানার কথা না, কিন্তু আমরা কেউ চাইব না যে কোথাও খুন হোক, কোথাও উত্তেজনা হোক, বাংলার মানুষ শান্তিতে থাকুক, এটা আমাদের সকলের কাম। তো স্বাভাবিকভাবেই আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আবার দাবি করব যে আপনি দেখুন, আপনার এই রাজ্যে আমাদের ঘরের মা বোনেরা, গরিব মা বোনেরা, তারা হাউমাউ করে কাঁদছে এবং বলছে যে গতকাল 5 ঘন্টা